বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম এবং বিভিন্ন প্রগতিশীল সংগঠনের জ্বালানি মন্ত্রণালয়ের ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় থেমে যায়। রোববার সকালে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, নাগরিক ঐক্য ও গণফোরামের নেতারা জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয়ের দিকে রওনা দিলে সচিবালয়ের পূর্ব গেটে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশি বাধার মুখে রাস্তায় বসে বাম দলগুলোর নেতাকর্মীরা তাদের প্রতিবাদ অব্যাহত রাখে। সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম প্রতিবাদ সভায় বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গরিবকে মারার ষড়যন্ত্র। বিদেশে তেলের দাম বাড়েনি, বিদ্যুতের উৎপাদন খরচ বাড়েনি, তারপরও সরকার জোর করে বিদ্যুতের দাম বাড়িয়েছে। সরকার যদি এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার না করে, তবে শুধু জ্বালানি মন্ত্রণালয় নয়, সরকারের আসল গদির জায়গায় ঘেরাও করা হবে বলেও তিনি জানান। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, রহিন হোসেন প্রিন্স প্রমুখ।